চীনে পোকা মাকড়ের বৃষ্টি আতঙ্কে পালাচ্ছে মানুষ, ভিডিও দেখলে তাজ্জব হবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে যা চীনের বলে দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে বৃষ্টিতে জলের পরিবর্তে ঝরে পড়ছে পোকামাকড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। দেখা যায় পথ চলতে এক মহিলা হেঁটে যাচ্ছেন, হাতে ছাতা, আর তার চারিদিকে ঝরে পড়ছে পোকামাকড়। আকাশ থেকে বৃষ্টি পড়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কিন্তু আকাশ থেকে কখনো পোকামাকড় ঝরে পড়তে দেখেছেন? বিষয়টা একটু অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে চীনে। হঠাৎ করে ছোটখাটো পাখির মতো আকৃতির পোকার আবির্ভাব হয়েছে যা বৃষ্টির মতো নিচের দিকে ঝরে পড়ে, এমনকি সেই পোকাতে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট। দেখতে পাওয়া যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে অত্যন্ত বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে। পথচারীরা সেই পরিস্থিতি থেকে রক্ষা পেতে মাথায় ছাতা দিয়ে হাঁটছেন। প্রতিবেদনে বলা হয়েছে চীনের লিয়া ওয়েনিং প্রদেশে পোকার বৃষ্টি হয়েছিল যার জেরে রাস্তা এবং গাড়িতে পোকামাকড়ের স্তূপ জমে যায়। বিজ্ঞান সাময়িকী মাদার্স নেচার অনুসারে এই পোকাগুলি একটি ঘূর্ণি থেকে আসে, তারা ঝড়ের ঘূর্ণিতে আটকা পড়ে এবং কিছুক্ষণ পর এখানে ওখানে পড়ে যায়, যা স্থানীয় মানুষের জন্য একটা ঘৃণ্য অভিজ্ঞতা বলে প্রমাণিত হয়েছে। মাঝে মধ্যেই দেখা যায় মাছ বৃষ্টির ভিডিও, এবার দেখা গেল পোকা মাকড়ের ভিডিও। তবে বৈজ্ঞানিক জার্নাল মাদার্স নেচার নেটওয়ার্ক অনুযায়ী ভিজে মাটিতে বসবাসকারী ওই পোকাগুলি প্রবল বাতাসে ভেসে আসে এবং বৃষ্টির জলে তাদের পাখা ভিজে ভারী হয়ে যাওয়ায় সেগুলো ঝাঁকে ঝাঁকে নিচে ঝরে পড়ে। অপরদিকে চীনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বিষয়টি অস্বীকার করেছে এবং তারা বলছে পোকার বৃষ্টির ভিডিওটি সত্য নয়। সম্প্রতি বেজিং এ এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ চলতি সপ্তাহে বেজিং এ বৃষ্টি হয়নি। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ ব্যুরো রিপোর্ট। আমাদের নিউজ